হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো তাদের ভূগোলে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ইম্পর্টেন্ট সাজেশন টাইপ প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে? তোমাদের এরপরে আসবে সেকেন্ড ইউনিটের পরীক্ষাটা। তো সেকেন্ড ইউনিট পরীক্ষা কিন্তু এই চ্যাপ্টারটা রয়েছে এবং এখান থেকে বেশিরভাগ প্রশ্ন কিন্তু আসবে, সুতরাং এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা কিন্তু করবে। প্রথম প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের অপর নাম কি? লাতিন আমেরিকা, ঠিক আছে? ভালো করে করবে। তারপরে দেখো রয়েছে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা কোন মহাসাগর দ্বারা পৃথক হয়েছে? সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর দ্বারা কিন্তু পৃথক হয়েছে। তারপরে দেখো নিচে রয়েছে দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ অংশের নাম কি? তার নাম হচ্ছে হর্ন অন্তরীপ, মনে রাখবে। তার নিচে দেখো রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? তার নাম হচ্ছে আন্দিজ, ঠিক আছে? তোমাদের টেক্সটটা পড়ানোর সময় আমি অনেক প্রশ্ন সাজেশন করে দিয়েছিলাম এবং এখান থেকে যে সাজেশনগুলো করছি এগুলো ভালো করে করবে। দক্ষিণ আমেরিকা দুটো গুরুত্বপূর্ণ ফসলের নাম কি? গম এবং কফি, ওকে? এরপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি অথবা দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? উত্তর হচ্ছে আমাজন। তারপরে প্রশ্ন, তামা উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম? উত্তর হচ্ছে চিলি। তারপরে দেখো রয়েছে পৃথিবীর প্রথম রাবার গাছের সন্ধান কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে সেলভা অরণ্যে। এরপরের প্রশ্ন দেখো, কোন শহরকে চির বসন্তের শহর বলা হয়? কুইটো শহরকে, ঠিক আছে? তার নিচে চলে এসো। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি অথবা আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর অ্যাকনকাগুয়া, 6,960 মিটার। তার দৈর্ঘ্যটাও কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। এরপরের প্রশ্ন, কোন পার্বত্য অঞ্চলকে কর্ডিলেরা বলা হয়? উত্তর হবে আন্দিজ পার্বত্য অঞ্চলকে, ঠিক আছে? কর্ডিলেরা বলা হয়। গিয়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গিয়ানা উচ্চভূমির হচ্ছে রোরাইমা, এটাও মনে রাখবে। গিয়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? তার নিচেই দেখা রয়েছে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? তার নাম হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়া, ওকে? তারপরে দেখো রয়েছে দক্ষিণ আমেরিকা দুটো আগ্নেয়গিরির নাম, এটাও কিন্তু পরীক্ষায় ভীষণ জানতে চায়। দক্ষিণ আমেরিকা দুটো আগ্নেয়গিরির নাম হচ্ছে কটোপ্যাক্সি চিম্বোরাজো, কটোপ্যাক্সি চিম্বোরাজো। যেগুলো হাইলাইট করছি এবং যেগুলো দাগাচ্ছি প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন দেখো, ব্রাজিলের উচ্চভূমি অঞ্চলের সবচেয়ে বড় শহরটির নাম কি? তার নাম হচ্ছে রিও ডি জেনিরিও বা জেনিরো, ঠিক আছে? তারপরে দেখো রয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, যার দৈর্ঘ্য 979 মিটার, ওকে? তারপরে দেখো রয়েছে পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম হচ্ছে টিটিকাকা হ্রদ, ওকে? এটাও খুব ভালো করে পড়বে। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? তার নাম হচ্ছে পম্পাস তৃণভূমি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যে প্রধান মরুভূমি দক্ষিণ আমেরিকায় রয়েছে তার নাম হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি, এটাও পড়বে ভালো করে। যে দক্ষিণ আমেরিকার প্রধান মরুভূমিটির নাম কি? প্যাটাগোনিয়া মরুভূমি, ঠিক আছে? এরপরের প্রশ্ন, ড্যাস শৃঙ্গ দক্ষিণ আমেরিকার মৃত আগ্নেয়গিরি কোন শৃঙ্গ? উত্তর অ্যাকনকাগুয়া, অ্যাকনকাগুয়া হলো দক্ষিণ আমেরিকার একটা মৃত আগ্নেয়গিরি। তারপরের প্রশ্ন, ড্যাশ মালভূমি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমি, দ্বিতীয় উচ্চতম আবার পর্বত বেষ্টিত মালভূমি কোনটি? উত্তর বলিভিয়ার মালভূমি, উত্তর হচ্ছে বলিভিয়ার মালভূমি। তারপরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার মহাদেশের মধ্যাংশের মালভূমির নাম কি বা কী মালভূমি নামে পরিচিত? মধ্যাংশের মালভূমি কী নামে পরিচিত? উত্তর মাটো গ্রাসো। তারপরের প্রশ্ন, ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর পিকোডো বান্ডাইরা, ঠিক আছে? তারপরের প্রশ্ন, লা প্লাটা নদীটি ড্যাশ ও ড্যাশ নদীর মিলিত ধারা কোন কোন নদীর? উত্তর প্যারানা ও উরুগুয়ে বা পারানা উরুগুয়ে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার একটি সুপেয়জল হ্রদ ও একটি লবণাক্ত হ্রদ কোন দুটো? সুপেয়জলের হ্রদ হচ্ছে টিটিকাকা এবং লবণাক্ত হ্রদ হচ্ছে পোপো। এরপরের প্রশ্ন, ড্যাশ নদীর উত্তর দিকে গায়ানা বা গিয়ানা উচ্চভূমি অবস্থিত, বলতো কোন নদীর উত্তর দিকে? উত্তর আমাজন, আমাজন নদীর উত্তর দিকে কিন্তু গিয়ানা উচ্চভূমি অবস্থিত। এরপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম অববাহিকা কোনটি?
উত্তর আমাজন অববাহিকা। তারপরে প্রশ্ন, ইলহা দা মারাজো বা মারাজো কি, সেগুলো হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। তারপরে প্রশ্ন, আমাজন বেসিন প্রধানত কোন দেশে অবস্থিত, উত্তর ব্রাজিলে। তারপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম কি, উত্তর সেলভা। বৃহৎ চাঁদোয়া অরণ্য বা কোন অরণ্য দেখা যায়, বৃহৎ চাঁদোয়া কোন অরণ্য দেখা যায়, উত্তর সেলভা অরণ্যে। যেই কটা প্রশ্ন তোমাদেরকে আমি বলে যাচ্ছি সবকটাই কিন্তু সাজেশন টাইপ প্রশ্ন, সুতরাং খুব ভালো করে করবে। তারপরের প্রশ্ন, আমাজনের বিখ্যাত রাবার সংগ্রহ কেন্দ্রের নাম কি, এটাও কিন্তু পরীক্ষা জানতে চায়, তার নাম মানাওস। তারপরে প্রশ্ন, আমাজন অববাহিকায় বসবাসকারী দুটো উপজাতির নাম কি কি বা করো, মুরা ও শিপিবো। তারপর, আমাজন অববাহিকার বৃহত্তম শহর কোনটি, উত্তর বেলেম। এরপরের প্রশ্ন, ড্যাশ অরণ্যকে পৃথিবীর জীবন্ত জাদুঘর বলা হয়, উত্তর সেলভা অরণ্যকে। এবং এই সেলভা অরণ্যকে কিন্তু পৃথিবীর ফুসফুসও বলা হয়, ঠিক আছে। এরপরে প্রশ্ন, লা প্লাটা কোন নদী কোন কোন নদীর মিলিত প্রভাব হয়েছে, দেখো উত্তর রয়েছে প্যারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে, প্যারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, পম্পাস অঞ্চলের উল্লেখযোগ্য তৃণগুলোর নাম কি, এটা মনে রাখবে, হচ্ছে লুমান ও আলফালফা, ঠিক আছে। নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পম্পাস অঞ্চলের বিশেষ মৃত্তিকার নাম কি, এটাও গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে চার্নোজেম, ওকে। এরপরে প্রশ্ন, পম্পাস অঞ্চলের কোথায় গম্বলয় অবস্থিত, উত্তর বহিয়া ব্ল্যাঙ্কা, নামটা কিন্তু কঠিন আছে। এরপরে প্রশ্ন, দক্ষিণ আমেরিকা শস্য ভাণ্ডার বা গমের ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়, উত্তর পম্পাস অঞ্চলকে। তারপরে প্রশ্ন, দক্ষিণ আমেরিকার কোন অঞ্চল পশুপালনের জন্য বিখ্যাত, উত্তর পম্পাস অঞ্চল। তারপরে প্রশ্ন, গরুর মাংস রপ্তানিতে আর্জেন্টিনা বিশ্বে কোন স্থান অধিকার করে, উত্তর প্রথম স্থান অধিকার করে। তারপরে প্রশ্ন, পম্পাস অঞ্চলের আদি উপজাতিদের কি বলা হয়, উত্তর রেড ইন্ডিয়ান। কোন শহরকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলা হয়, উত্তর বুয়েনস এয়ার্সকে বা বুয়েনস এয়ার্সকে। এরপরে প্রশ্ন, পম্পাস তৃণভূমির ক্ষুদ্রায়তন খামারগুলিকে কি বলা হয়, বলা হয় চাকরাস, মনে রাখবে, বলা হয় চাকরাস। তারপরে প্রশ্ন, দেখো পম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসলের নাম কি, উত্তর হলো গম। তারপরে প্রশ্ন, পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শীতল বায়ুটার নাম কি, উত্তর হলো পম্পেরো। তারপরে প্রশ্ন, বুয়েনস এয়ার্স কোন নদীর তীরে অবস্থিত, উত্তর লা প্লাটা নদীর তীরে অবস্থিত। তারপরে প্রশ্ন, পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে কি বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এস্টেনশিয়া। অনেক সময় জানতে চায় পম্পাস শব্দের অর্থ কি, উত্তর লিখবে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন। এরপর বড় প্রশ্ন দেখে নাও, পম্পাস অঞ্চল মাংস রপ্তানিতে পৃথিবীতে শ্রেষ্ঠ অধিকার স্থান করেছে কেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পম্পাস শব্দের অর্থ উন্মুক্ত বিস্তীর্ণ তৃণ ক্ষেত্র, এই অঞ্চলে ঘাস বেশি জন্মায় বলেই পশুপালন কি হয় বেশি হয়, বিশেষ করে বিস্তীর্ণ তৃণভূমি বলে পশুপালন কি হয় সুবিধাজনক হয়। তৃণভূমিতে পুষ্টিকর আলফা আলফা ঘাসের চাষও হয়, যা পশুর পুষ্টিকর পক্ষে পুষ্টির পক্ষে আদর্শ। যাযাবর পশুপালক গোষ্ঠী দীর্ঘকাল ধরে শিশু পশুপালনে অভ্যস্ত, বর্তমানে কৃষির সঙ্গে পশুপালন ব্যবস্থা বা মিশ্র কৃষির জনপ্রিয়তার প্রভৃতির কারণে পশুপালন কী হয়ে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এই তৃণভূমির মধ্য পূর্বভাগে বেশি বৃষ্টিপাতযুক্ত লম্বা ঘাসযুক্ত অঞ্চলে গরু মহিষ ও পশ্চিম ও দক্ষিণে স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বেশি সংখ্যায় মেষ পালন করা হয়। স্বাভাবিকভাবে এত গরু ও মেষ প্রতিপালনের জন্য এখানে আর্জেন্টিনাতে কী হয়, গরুর মাংস রপ্তানিতে প্রথম স্থান মানে নিয়ে নিয়েছে কে, এই আর্জেন্টিনা দেশটা। এখানকার মাংস প্যাকিং করার কেন্দ্রগুলিকে বলা হয় ফিগ্রো রিকো বলা হয়। উরুগুয়ে প্রচুর মাংস রপ্তানি করে, এছাড়া মাংসের নির্যাস, চর্বি, হাড়ের গুঁড়ো প্রভৃতি রপ্তানি করা হয়। বুয়েনাস এয়ার্স, মন্টিভিডিও গুরুত্বপূর্ণ মাংস রপ্তানি বন্দর। তাহলে বুয়েনাস এয়ার্স, তারপরে মন্টিভিডিও, এগুলো কি বিভিন্ন মাংস রপ্তানি বন্দর, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কী না পম্পাস অঞ্চল মাংস রপ্তানিতে পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কেন, ঠিক আছে। তোমরা কিন্তু এইভাবে গুছিয়ে আনসারটা লিখবে, ওকে। এরপরে প্রশ্ন,
কম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলে কেন, এটাও ভালো করে করবে। দেখো, একসময় পম্পাস অঞ্চলে কেবল পশুপালন করা হলে বর্তমানে এখানে প্রচুর কী হয়, কৃষিকাজ করা হয়। নিম্নলিখিত কারণগুলোর জন্য পম্পাসে দক্ষিণ আমেরিকা কী বলা হয়, শস্যভাণ্ডার বলা হয়। এখানকার বিস্তীর্ণ সমভূমি বা মৃদু ঢালযুক্ত ভূমিভাগ যান্ত্রিক কৃষির পক্ষে উপযুক্ত। এখানকার বৃহৎ আয়তন কৃষিজমি ব্যাপক কৃষি বা কৃষি বাণিজ্য কৃষির উপযুক্ত। উর্বর চার্নোজেম ও পলিমাটি কৃষি উৎপাদনে আদর্শ। ভৌমজলের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ ব্যবস্থা এখানে গড়ে উঠেছে। কৃষি উপযুক্ত নাতিশীতোষ্ণ জলবায়ুর অবস্থান কৃষির উন্নতির একটি অন্যতম কারণ। এখানকার প্রধান ফসলের নাম কি, তার নাম হচ্ছে গম। পম্পাস অঞ্চল জনসংখ্যা কম বলে উৎপাদিত গমের প্রায় 60% ইউরোপে কী করা হয়, রপ্তানি করা হয়। প্রচুর গম উৎপাদনের জন্য এই অঞ্চলকে দক্ষিণ আমেরিকার গমের ঝুড়ি বলা হয়, মনে রাখবে। অন্যান্য ফসলের মধ্যে ভুট্টা, তিসি, কার্পাস, তামাক, আখ, সোয়াবিন, যব, শন উল্লেখযোগ্য কী ফসল। উরুগুয়ে দক্ষিণে আঙুলের কী করা হয়, চাষ করা হয়। তো এইভাবে গুছিয়ে তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলো লিখবে। এর পরের প্রশ্ন সেলভা। সেলভা তোমাদের পাঠ্যবইতে দেওয়া রয়েছে খুব সুন্দর করে ডিটেলস, সেখান থেকেও পুরোটা পড়তে পারো অথবা এখান থেকেও তোমরা পড়তে পারো। এই সেলভাটা যদি পুরো পড়ো না, এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে। সেলভাকে কেন চিরহরিৎ বৃক্ষের বনভূমি বলা হয়, তাই না? বা সেলভাকে কেন পৃথিবীর ফুসফুস বলা হয়। সব রকম প্রশ্নের উত্তর এই সেলভাটা যদি পুরোটা তোমরা ভালো করে ডি করে যাও, কমন পেয়ে যাবে। বা সেলভাকে চিরগোধূলি অঞ্চল কেন বলা হয়, দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তরে একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকানো রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো পৃথিবীর ফুসফুস একটু আগেই বললাম কেন বলা হয়, এখানেও পুরো ডিটেলস কারণটা দেওয়া রয়েছে। সেলভার পুরো বৈশিষ্ট্য সময় যদি পুরোটা ভালো করে পড়ো, এখানে কী কী উদ্ভিদ আছে সেটাও ভালো করে দেওয়া আছে এখানে, তো খুব ভালো করে করবে সেলভাটা। সেলভা থেকে প্রচুর কমন আসবে কিন্তু প্রশ্ন, বলে রাখলাম, ঠিক আছে? আন্দিজকে কর্ডিলেরা বলা হয় কেন, এটাও ভালো করে করবে, অ্যান্সার তো দেওয়া রয়েছে, পড়ে নিও। পশুপালনে দক্ষিণ আমেরিকা উন্নত কেন, আমাজন নদীর মুখে বদ্বীপ গড়ে ওঠেনি, কারণটা ডিটেলস বলো। তো এই হলো তোমাদের এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন। এইগুলো ভালো করে করো এবং সঙ্গে পাঠ্যবইটা ভালো করে করো, কমন পাবেই, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো করে পড়া শুরু করে দাও কিন্তু সবাই এখন থেকে, যেহেতু তোমাদের পরীক্ষাটা কিন্তু আগস্টে হবে, আগস্টের ফার্স্ট উইককেই তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে, এটা মনে রেখো। এবার এক একটা স্কুল এক একটা ডেট ফেলবে, কার কোন ডেটে পরীক্ষা হবে সেটা তো একটা কথা রইল, কিন্তু পরীক্ষাটা কিন্তু অবশ্যই আগস্টের ফার্স্ট উইক থেকে স্টার্ট হবে। সুতরাং তোমরা কিন্তু এখন থেকে প্রিপেয়ার হয়ে যাও, খুব ভালো করে পড়ো, ঠিক আছে? আর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? আর যারা চ্যানেলে রয়েছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো আজকে খানি, ভালো থেকো সবাই।